ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরন হালিফা পদত্যাগ করেছেন। গত বছরের 7ই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন তিনি। সোমবার এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এই তথ্য জানিয়েছে। ইহুদি সাংবাদিক ও লেখক অ্যান্থনি লোয়েনস্টাইনের মতে, নেতানিয়াহু সরকারের ওপর ইসরায়েলের চাপের কারণে পদত্যাগের সিদ্ধান্তটি এসেছে। আরেক সাংবাদিক ইরিস মাকলারের মতে, এটা গাজা যুদ্ধের শেষের দিকে যাওয়ার ইঙ্গিত। গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই ওই হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ। এমনকি ওই হামলা ঠেকাতে না পারার দায় পর্যন্ত স্বীকার করেন ইসরায়েলের সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আহরন হালিভা। এই ব্যর্থতার দায় নিয়েই এবার গোয়েন্দা প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। সোমবার হালিভার পদত্যাগপত্র প্রকাশ করে এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF জানিয়েছে, তার স্থলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি দায়িত্ব গ্রহণের সাথে সাথে অবসরে যাবেন তিনি। IDF এর চিফ অফ স্টাফের কাছে দেওয়া পদত্যাগপত্রে হালিভা উল্লেখ করেন, তার অধীনে গোয়েন্দা অধিদপ্তর যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। 7 অক্টোবরের হামলার দিনটি প্রতিনিয়ত নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছেন তিনি, চিরকালই এই যুদ্ধের ভয়াবহ যন্ত্রণা নিয়ে চলবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এতদিন পরে সে কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন হালিভা? France 24 টেলিভিশনের জেরুজালেম প্রতিনিধি ইরিস মাকলার জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে গাজার যুদ্ধ শেষের দিকে। মাকলার বলেন, ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা যুদ্ধ চালিয়ে যাবে নাকি জিম্মিদের রক্ষা করবে। Continuing the war and saving the hostages. তবে ইসরায়েলি সংবাদপত্র দা হেরেটসের রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলডার মনে করেন, নেতানিয়াহু শিগগিরই এই যুদ্ধ শেষ করতে যাচ্ছেন না, তা বুঝতে পেরেই পদত্যাগ করেছেন হালিভা। নেতানিয়াহু is not going to put an end to this war. ইহুদি সাংবাদিক এবং মাই ইসরায়েল কোয়েশ্চন বইয়ের লেখক অ্যান্থনি লোয়েনস্টাইন বলেন, গত কয়েক মাস ধরে নেতানিয়াহু সরকার ও তার কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েলিদের প্রতিবাদের কারণে হালিভার পদত্যাগের সিদ্ধান্তটি এসেছে। If you ask most Israelis, this is based on public opinion polls for months. অ্যান্থনি আরো বলেন, 7 অক্টোবরের হামলার জন্য ইসরায়েলের বেশিরভাগ মানুষ গোয়েন্দাদের ব্যর্থতাকে দায়ী করেন, তাই দেরিতে হলেও হালিভার পদত্যাগ গুরুত্বপূর্ণ। So the resignation is important, yes, but many, many more people need to. 7 অক্টোবরে ইসরায়েলের ভেতরে ঢুকে হামাসের চালানো হামলায় প্রায় 1200 জন নিহত হয় এবং 250 জনকে জিম্মি করে হামাস। আহরন হালিভার পদত্যাগের মধ্য দিয়ে ইসরায়েলের আরও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগের মঞ্চ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসাদ রিয়েল, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।